কিছুদিন পূর্বে আম্বাস্য বাজারের একটি অংশে ড্রেন নির্মাণ করা হয়েছিল জল নিষ্কাশনের জন্য, কিন্তু তাতেও আম্বাস্য বাজারকে বৃষ্টির জলে প্লাবিত হওয়া থেকে রক্ষা করা যাচ্ছিল না। যে অংশটি এখনও ড্রেন করা হয়নি, বুধবার সেই অংশটি পরিদর্শন করলেন আম্বাস্য পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, আম্বাস্য পৌর পরিষদের সিইও, আম্বাস্য বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি সহ প্রশাসনিক এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি আম্বাস্য মোটর স্ট্যান্ড অর্থাৎ টিআরটিসি স্ট্যান্ড হতে গন্ডাছড়া রোড পর্যন্ত যে ড্রেন হয়নি সেই জায়গা পরিদর্শন করে। ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছুটা সমস্যা ছিল বলে জানিয়েছেন আম্বাস্য পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর। তিনি বলেন, আজ সেই সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে, ইতিমধ্যে শুরু হবে ড্রেন নির্মাণের কাজ। তিনি জানান, জেলা শাসক এবং সমাহর্তা ওনার কাছে এই সমস্যা নিয়ে জানানোর পর জেলা শাসক সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে, আর তারই পরিপ্রেক্ষিতে এই পরিদর্শন। বাজারের দীর্ঘদিনের একটা সমস্যা আপনারা জানেন যে আমরা বিজেপি ক্ষমতা আসার আগেও আমরা দাবি করছিলাম যে মাস্টার প্ল্যানের মাধ্যমে আম্বাস্য বাজারের ড্রেন সংস্কার করা হোক, নতুন ড্রেন করা হোক। তো সেই অনুপাতে আমাদের সরকার আসার পর অলরেডি ড্রেন কাজ শুরু হয়েছে, প্রায় 80% কাজ হয়ে গেছে। বাকি মডেল স্ট্যান্ড থেকে গন্ডাসোল পর্যন্ত যে ড্রেনের কাজ ডাইট অবশিষ্ট, এখানে একটু বেশি জল যায়, টিআরটিসি পরে সমস্ত জল নোংরা এদিকে আসে, ওই বিভিন্ন মাটি উঠেও আসে। তো এইগুলি এই ড্রেনটা একটু এক্সপান্ড, একটু ভালো ড্রেন করার জন্য আমরা ডিএমের কাছে প্রস্তাব দিচ্ছিলাম। অলরেডি সে প্রস্তাব ডিএম গ্রহণ করছেন, এনএইচআইডিসিএলকে ওনারা কাজ দিয়েছেন, বরাদ্দ দিয়েছেন, এনএইচআইডিসিএল কাজ শুরু করছে। তো এতে কিছু কিছু সমস্যা আছে, বিভিন্ন ভাইদের দোকান আছে, বিভিন্ন সময় তারা দোকান বয়সেন, কেউ 20-30 বছর, তাদের সংস্থানের জন্য আজকে আমরা এসে তারা উন্নত বিকল্প ব্যবস্থা করার জন্য আমরা আমাদের কাউন্সিলর আছেন এখানে সংস্থা, আমাদের কাউন্সিলর গৌতম দেওয়া আছেন, বাজার কমিটিও আছেন, এনএইচআইডিসিএলরা আছেন, এডিএম ছিলেন এবং সিইও ছিলেন। তো আমরা আজকে এখানে প্রতিষ্ঠানে আসলাম, একটা কাজে কোনো বাধা না আসে, পাবলিকের সঙ্গে কথাবার্তা বললাম এবং দীর্ঘদিনের সমস্যা আমরা। আম্বাস্য পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান আশাবাদী, এই ড্রেন নির্মাণ হওয়ার পর আম্বাস্য বাজার আর বৃষ্টির জলে প্লাবিত হবে না। পূর্বে আম্বাস্য বাজার সংলগ্ন কাঞ্চনছড়া নামে একটি ছড়া ছিল, এই ছড়াটিকে উন্মোচন করা হলে আম্বাস্য বাজার সহ আশপাশ এলাকায় বৃষ্টির সময় যে জল উঠে তার সমাধান করা যাবে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।